প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কমিউনিটি ব্যাংক রাজশাহীর মালোপাড়া উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন। রাজশাহীতে অভিযান চালিয়ে 252 বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিন ব্যাপী মুক্তিযুদ্ধ ও বিজয় ভিত্তিক চিত্রকর্ম প্রদর্শনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আস্থা, নিরাপত্তা, প্রগতি, এই মূলনীতিতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত কমিউনিটি ব্যাংক রাজশাহীর মালোপাড়া উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল 11:30 প্রধান অতিথি থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিউল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার ABM মাসুদ হোসেন, র‍্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশ কমিশনার বলেন, প্রগতির সাথে নিরাপত্তা নিশ্চিত করে কমিউনিটি ব্যাংক রাজশাহীর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করবে। খুব শীঘ্রই শাখাটির কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। আমাদের এখানে কমিউনিটি ব্যাংকের একটা শাখা উদ্বোধন হবে, আমাদের IGP মহোদয় এটা সম্মতি জ্ঞাপন করেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কমিউনিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন হয়েছে। এবং আপনি আজকে MD মহোদয় বলেছেন যে খুব শীঘ্রই আমাদের এই ব্যাংকের কার্যক্রম এবং আমাদের শাখা কার্যক্রম শুরু হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশের পুলিশের ইতিহাসে 2,214,000 সদস্য একসাথে আমাদের এই কমিউনিটি ব্যাংকের মালিকানা, এবং আমাদের এত মালিকানা কিন্তু অন্য অন্য ব্যাংকে একবারে পায়নি। আপনি দেখা আছে স্বতঃস্ফূর্তভাবে গতকালকে থেকে প্রায় 100 লোক কিন্তু আমাদের অ্যাকাউন্ট খুলেছে। এবং আমি আমার বিশ্বাস যে এই কমিউনিটি ব্যাংক রাজশাহীতে জনগণের আস্থা অর্জন করবে। এই ব্যাংকটা সিকিউর এবং প্রোগ্রেসিভ এবং জনগণকে প্রত্যাশা অনুযায়ী সার্ভিস প্রদান করা হবে। রাজশাহীতে অভিযান চালিয়ে 252 বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। শনিবার বিকেল 4:30 দিকে মহানগরীর কাটাখালী হতে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে র‍্যাব। রবিবার র‍্যাবের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহী CPSC মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মহানগরীর কাটাখালী থানাধীন বালুরঘাট টাঙ্গন নামক এলাকায় অপারেশন পরিচালনা করে জেলার বাঘা থানার চক ছাতারি গ্রামের নুরুজ্জামানের ছেলে নুরুন নবী সবুজ এবং মিলিক বাজারের আসমত আলীর ছেলে রিপন আহমেদকে 252 বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে র‍্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মহানগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ ও বিজয় ভিত্তিক চিত্রকর্ম প্রদর্শনী। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল JCI ও রাজশাহী চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং ক্রেস্ট বিতরণ করা হয়। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় নবজাগরণ ফাউন্ডেশন। গত 16 ডিসেম্বর সকালে রাবি উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার প্রদর্শনীর উদ্বোধন করেন। চিত্রকর্মের প্রথম পুরস্কার বিজয়ী আফরুকুন নাহার তানিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর সুলতানুল ইসলাম এবং প্রফেসর ডক্টর হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন JCI রাজশাহী চ্যাপ্টারের সভাপতি সৈয়দ আবদুল্লাহ শাওন এবং নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রাসেল সরকার, অধ্যাপক ডক্টর রুকসানা বেগম, স্টার সোসাইটির ডিরেক্টর সুমাইয়া রহমান। বিচারক হিসেবে ছিলেন চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী, পেইন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সোবাহান এবং গ্রাফিক ডিজাইনের অধ্যাপক ডক্টর AHM তাহমিদুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক এশিয়া লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ থানা মোড় এলাকায় এই ব্যাংকের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন
রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার তারেক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপক জিএম আতিকুর রহমানের সঞ্চালনায় ও ব্রাঞ্চ ম্যানেজার অপারেশন মেহেদি মাসুম সরকারের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তাবারক আলী, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি বশিরউদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান সহ অন্যরা। এ সময় ব্যাংক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ছাত্র দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 11:30টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে একতরফা আন্দোলন শুরু করেছে। এই একতরফা আন্দোলনে সকলে শরিক হয়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোটের অধিকার এবং দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সকলকে শরিক হতে হবে। তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই অবৈধ সরকারকে আর আপনারা সহযোগিতা করবেন না। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।